প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় গো জয় মা। আপনার একজন ফলোয়ার আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে, যদিও এটা ভীষণ বিতর্কিত একটি প্রশ্ন যা নিয়ে এই মুহূর্তে কেউ ইন্টারফেয়ার করতে চাইবে না, এবং সেটা খুব মারাত্মক একটি প্রশ্ন, এবং আপনার কাছে তিনি উত্তরটাও চেয়েছেন, যে কারণে আমরা প্রশ্ন করছি। এখন আপনি উত্তর দেবেন কি না এটা আপনি বিবেচনা করবেন। তো তিনি বলছেন, প্রণাম মহাকাল। আচ্ছা মহারাজ, আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আজ আমাদের বাংলাতে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ মোদিজি চুপ কেন? ওয়েস্ট বেঙ্গল তো আমাদের ভারতের মধ্যে আছে, অথচ কেজরিওয়ালকে 100 কোটি ঘাপলা কেসে জেলে বন্দি করল, যে কাশ্মীর দখল করল, আরও অনেক রাজ্য সিএমদের পথ কেড়ে নিল, অথচ যুগ যুগ ধরে এই বাংলার মানুষের জীবন নিয়ে চরমভাবে খেলছে, দুর্নীতি করছে, অথচ মোদিজি কিচ্ছু করতে পারছেন না। বলুন কারণটা কি? এখন মোদিজিকে বিশ্বাস করতে পারছি না, বাংলার দুর্নীতির টাকায় হয়তো ভাগিদারি আছে। এখন আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর দিচ্ছেন, আপনি তো অ্যাট লাস্টে উত্তর দিয়েই ফেলেছেন আপনার মতো করেই, কিন্তু আপনি আমার কাছে উত্তর চাইছেন। এক কথায় বলবো যে আমরা সত্যি নৃপতি হিসেবে, রাজা হিসেবে, সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বা চিফ মিনিস্টার হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে বা রাজার বা রাজ্যের বা রাষ্ট্রের শাসক হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বা পিতা হিসেবে সন্তানকে, প্রজাকে, জনগণকে, মানুষকে ভালোবাসতে পারিনি, এটা হচ্ছে উত্তর। কারণ আমি আধ্যাত্মিকতার সিংহাসনে বসে আছি, মানে যেটাকে ধর্ম বলা হয় তথাকথিত বাংলা পরিভাষায়। এই জন্য আমি একটি সুশান্ত, সুসভ্য, অত্যন্ত গভীর এবং অত্যন্ত হৃদয় বিদারক পরিভাষায় এই উত্তরটা দিলাম। যদি মন্ত্রী মিনিস্টারদের, রাজা নৃপতিদের সাধারণ বিবেকটুকু থেকে থাকে তাহলে সে বুঝতে পারবে। কেন বললাম? আজকে ধরুন আমি প্রধানমন্ত্রী মহাকাল স্বামীজি মহারাজ, আমি তো বিবাহ করিনি, আমি সন্ন্যাসী, ধরুন আমার নিজের বোনটা, বা আমি মহাকাল স্বামীজি মহারাজ নই, আমি একজন গৃহস্থী মানুষ, আমি বিবাহ করেছি, আমার ছোট্ট একটি বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটি ধর্ষিত হয়েছে, এইভাবে নিদারুণ অত্যাচারে শেষ হয়ে গেছে, যাকে ক্ষতবিক্ষত করেছে 25-26টা জায়গা নয়, অসংখ্য জায়গায়, যার জনমদ্বারের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে 150 গ্রাম সিমেন, পুরুষের অর্থাৎ কাপুরুষদের জৈব রস, রক্তাক্ত করে দিয়েছে, গলা টিপে হত্যা করেছে, নিদারুণ যন্ত্রণায় তাকে শেষ করে দিয়েছে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। আমি এখন ধরুন প্রধানমন্ত্রী, এখন আমি কী করব? আমার ভাষাটি কি এরকম হবে? আমি রাজ্য সরকারকে বলছি বিষয়টাকে গুরুত্ব দিন, দেশের নারী সমাজ নিরাপত্তা পাচ্ছে না। আমি বলবো যেখানে এই ঘটনাটি ঘটেছে বা যে দেশে ঘটেছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসককে বলবো বিষয়টি গুরুত্ব দিন। এটা কি পরিভাষা? কারণ আমি জানি আমি যে জনগণের ভোটে আজকে রাজা হয়েছি, আজকে নৃপতি হয়েছি, আমি স্বামী হয়েছি, আমি পিতা হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি শাসক হয়েছি, কিন্তু আমি প্রজাদেরকে নিজের সন্তান মনে করতে পারিনি। ওই যে আর্জি করে যে মেয়েটি চলে গেছে তাকে আমি নিজের মেয়ে মনে করিনি, ও সাধারণ জনগণ, ভোট দেওয়ার সময় ভোট দিয়েছিল, এখন সে চলে গেছে, তার ভোটটা তো আর পাবো না, এত মারামারি করে লাভ নেই, ভাগাভাগির ব্যাপার আছে। কেন বললাম? আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার মস্তিষ্ক থেকে এটা নির্গত হচ্ছে, ইউ আর নট সিম্পল হিউম্যান কাইন্ড, আপনি সাধারণ প্রজাতি নন, জেনে রাখুন আপনার মস্তিষ্কে থেকে যখন এটা বেরিয়েছে এর ভেতরে সত্যতা আছে, আর এই সত্যতা কোনো মিডিয়া কোনো কিছু এটা প্রচার সম্প্রচার করবে না, এবং যেটা করবে সেটা অন্যভাবে কালটিভেট করবে, পাবলিককে
মোটিভেট করার চেষ্টা করবে, টিআরপি বাড়ানোর চেষ্টা করবে, সেই ধরনের মানুষ প্রতিবাদী কণ্ঠকে মিডিয়ার সামনে আনবে না, যিনি নিরপেক্ষভাবে রাজ্য থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কলম চালানোর ক্ষমতা রাখেন তাকে কিন্তু সামনে আনবে না। এই জন্য উত্তরও আপনারা পাবেন না, কিন্তু বহু মানুষ এই প্রশ্নের উত্তর জানে, নট অনলি মি, নট অনলি ইউ, বাট অলসো এভরি ওয়ান, এটা সবাই জানে। কিন্তু এই উত্তরটা চারিদিকে ঘুরঘুর করছে। সন্দেশকালীর দিকে তাকিয়ে দেখুন, এত বড় বিধ্বংসী এক অবস্থা। এই সেদিনকার একটি ঘটনা, একটা ভদ্রমহিলা, আমার নিজের মা, নিজের মায়ের কাপড় খুলে প্রকাশ্যে ঘুরিয়ে দিল, প্রকাশ্যে তাকে ঘুরালো। বলুন তো, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি রাজা, আমি নৃপতি, আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি শাসক, যে জনগণের ভোটে, যে ওই ভদ্রমহিলা মাতাজির ভোটে আমি আজকে রাজা হয়েছি, তার ব্যথায় ব্যথিত হয়ে রাজার কাপড়টা কি খুলে গেছে? আমরা উলঙ্গ রাজার কবিতা পড়েছে, রাজা তোমার কাপড় কোথায়? রাজা কাপড় নেই সেটা বুঝতে পারছে না, জনগণেরও কাপড় নেই সেটাও বুঝতে পারছে না, আসলে সবই বুঝতে পারছে। আজকের এত বড় বিধ্বংসী ঘটনা ঘটার পরেও চুপ কেন? 1 ঘন্টা 42 মিনিটের নাকি শুনছি লেকচার দিয়েছে। সংবাদ মাধ্যমের নিউজ প্রতিবেদনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, পড়তেও পাচ্ছি, লালকেল্লা থেকে, ওরে বাপ রে বাপ, রেড সিগন্যাল থেকে লেকচার দিয়েছেন। সেখানে বলেছেন, দেশের নারীরা নিরাপত্তাহীন, আমরা ব্যর্থ, একটা জোরালো আইন তৈরি করতে হবে, এবং যে রাজ্যে ঘটনাগুলো ঘটছে তাদেরকে আমি বলবো বিশেষ গুরুত্ব দিন। এটা কোন ধরনের স্টেপ? অনেকে দাবি করছেন 356 ধারা জারি করা হোক। উনি বা আপনি যে প্রশ্নটি রেখেছেন বা সেখানে কিছু কথা বলেছেন, যে কাশ্মীর দখল করে নিল, 100 কোটি ঘাপলা কেচে গ্রেপ্তার করলো কেজরিওয়ালকে, অথচ যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গে সন্দেশখালী থেকে শুরু করে নয়, এর পূর্বের অনেক ইতিহাস আছে, কামদুনির ইতিহাস, কি বিধ্বংসী। তার নাভির থেকে নিচে পর্যন্ত অঙ্গকে কেটে খণ্ড বিখণ্ড করে মাঠে ছড়িয়ে দিয়েছিল। সে ঘটনা আজও সম্পূর্ণ তদন্ত বা বিচার কতদূর হয়েছে সাধারণ মানুষ তার পরিবার জানে। আমরা যদি নর্থ ইন্ডিয়া বিভিন্ন জায়গার, হাথরাস, মণিপুর, বিভিন্ন স্টেট, বিভিন্ন জায়গার এই সমস্ত ঘটনাগুলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী সরকার বলছেন রেপ কেসটাকে মিডিয়া ভীষণভাবে সম্প্রচার করে, অথচ যাদের শাস্তি হচ্ছে সেই বিষয়টি নিয়ে সম্প্রচার হচ্ছে না। আরে ভাই, শাস্তি হলে তো সম্প্রচার হবে। হ্যাঁ, কোনো কোনো ঘটনার ক্ষেত্রে মুষ্টিমেয় 2-1 জন শাস্তি পেয়েছে, বাকিটা 31,677টি 32,033টি যে ধর্ষণ মামলার কেস, সেখানে কতটুকু বিচার পেয়েছে বলুন তো? কি সম্প্রচার করবে? মিডিয়ারও টিআরপি বাড়ানোর একটা টেন্ডেন্সি আছে, সেটাও মিথ্যে নয়। হ্যাঁ, আজকে যার পেছনে পলিটিক্যাল নেমপ্লেট থাকবে, যে স্বামীজি মহারাজের পেছনে পলিটিক্যাল নেমপ্লেট থাকবে, সেটাকে মিডিয়া এক্সপ্রেস করবে, প্রেস করবে। সবথেকে বড় সাপ্রেসের বিষয় হচ্ছে এটি, যে সবাই আমাদেরকে, সাধারণ জনগণকে দমন করছেন, নিপীড়ন করছেন, সরকার থেকে মিডিয়া পর্যন্ত। আসল সত্য হচ্ছে এটাই, সেই সত্যের ভেতরে আর সত্য লুক্কায়িত আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা, আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা। এই দুটোকে নিয়েই তাদের ভোগান্তির চরম সীমানায় পৌঁছে গেছে, যেখানে তাদেরকে অন্ধ করে দিয়েছে ধৃতরাষ্ট্র রাজার মতো। আজকে পশ্চিমবঙ্গের অনেকেই বলবেন, না কেন্দ্র সরকার কি দায়িত্ব পালন করেছেন না পালন করেছেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয়টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বড় বড় অধিকারী পুরুষগণ কিন্তু রাজনৈতিক মঞ্চে নেমে পড়েছেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন কি, যে নির্যাতিতার বাবা মা যদি এখন একবার হুঙ্কার দিয়ে বলে আমরা অমুক ভবনে, তমুক ভবনে, নবান্নে কি অন্যে আমরা অ্যাটাক করব, আমরা ঘেরাও করব বা ওইদিকে যাব, তাহলে দেখুন আমরা কি করতে পারি। আমাদের পেছনে পলিটিক্যাল একটা ধ্বজা রয়েছে তো? আরে ভাই, আপনার পলিটিক্যাল ধ্বজার থেকে কি ওই মেয়েটির নিষ্পেষিত অত্যাচার আপনার হৃদয় বিদীর্ণ করছে না?
আজকের দিনে কেন আপনারা বলতে পারছেন না আপনাদের ধ্বজাটাই বড় হয়ে গেল, অথচ যে জগন্মাতা প্রকৃতি সত্তা নির্যাতিত হয়ে দেশের নারী নর সমস্ত এক নিরাপত্তাহীন অবস্থার ভিতরে জীবনযাপন করছে, বিধ্বংসী অবস্থায় একবিংশ শতাব্দীতে মেডিকেল হসপিটাল থেকে এইভাবে বিদীর্ণভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় খণ্ড বিখণ্ড অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় চলে যেতে হচ্ছে, তার চামড়াকে তার যৌবনের শরীরকে কুড়ে কুড়ে কীট পতঙ্গের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, পশুদের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেটা আপনার যন্ত্রণা দিচ্ছে না? আপনার পতাকা সব থেকে বড় হয়ে গেল, সেই পতাকাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে বলতে পারছেন না আমি বিজেপি করি না, আমি সিপিএম করি না, আমি ওই মেয়েটির বাবা, ওই মেয়েটির দাদা, ওই মেয়েটির আমি শাসক, ওই মেয়েটির আমি হচ্ছে গার্ডিয়ান, আমি তার দায়িত্ব নিয়ে আমি এই আন্দোলনে চলছি এবং এর প্রতিবাদ করছি, এবং সম্পূর্ণরূপে যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি। সেদিন বোঝা যেত এটা সত্যিকারের রাজনৈতিক, কিন্তু সবাই ধ্বজাকে ভালোবাসে, সবাই সিংহাসনকে ভালোবাসে, আর কেউ কখনো সিঙ্গেলি একা রাস্তায় বেরোতে সাহস পাবে না, কারণ জানে ত্রিশূল নাইলে একখানা শূল না হলে খড়গ না কী দিয়ে ওই ঢুকাবে আর কি পেছনে। তারপরে রাজনীতির গল্প শেষ, ময়দানে ওখানেই শেষ। দল চাই, লোক চাই, টিম চাই, পার্টি চাই, টাকা চাই, পয়সা চাই, আর টিআরপি চাই, এইসব নিয়েই কি আর দেশের সত্যিকারে প্রতিবাদ হয়? কে বিদ্রোহ করবে, কে আন্দোলন করবে? আজকে সবথেকে একটি বিষয় দেখছিলাম, মীনাক্ষী দেবী বলে একজন ভদ্রমহিলা আছেন, রাজনীতি করে কোনো একটা পার্টির করে, আমি নামধাম বলছি না, তিনি চূড়ান্ত একটা ভূমিকা রেখেছিলেন, যে কোনোভাবে মেয়েটির ডেড বডিটাকে আটকে দিয়েছিল, প্রশাসন চেয়েছিল দ্রুত তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে। আজকে যে যতটুকু প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা আজকে আর তো পাওয়া যেত না। আমি সেই মীনাক্ষী দেবীকে প্রণাম জানাতে চাই সন্ন্যাসের মঞ্চে থেকেও, এই হচ্ছে মাতৃকা শক্তি। তবে আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা, মানবিক মূল্যবোধ, প্রেম, মহব্বত, পারিপার্শ্বিকতা, পারিবারিকতা এবং আমাদের হৃদয়ের সঙ্গে হৃদয়ের এক অদ্ভুত মেলবন্ধন। যদি সেই বন্ধনে আমাদের হৃদয়ের ভেতরে সেই তার ভেতরের আগুনের ইন্ধন না জ্বলে ওঠে, তাহলে সবথেকে বড় খতরনাক জিনিস হবে যে আমরা পাশবিক, আমরা পশু। তাই আজকের সমাজে রাজনৈতিক মঞ্চে যে সমস্ত নেতারা জনগণকে নিয়ে খেলা করছেন এবং কিছু স্বৈরাচারী, কিছু স্বার্থান্বেষী, কিছু মিডিয়া এই ধরনের কিছু সম্প্রচার করছেন, আমি বলবো যে সব কিছুকে দূরে ঘটিয়ে দিয়ে সত্যিকারের বিচার যাতে পাওয়া যায় সেই পদক্ষেপটা এখন আমাদের নেওয়া উচিত। আর অনেকে দাবি করছেন 356 ধারা, 356 ধারা জারি করার মতো স্থিতি শক্তি এসে গেছে, স্থিতি এসে গেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কারণ আমি একজন নাগরিক হিসেবে নয় একজন মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসেবে বলবো যে যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের আমরা মানুষ, কোনো দেশের বা রাষ্ট্রের কোনো জনগণের এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নয়, আমরা মানুষ একে অপরের, এটা স্বামী বিবেকানন্দের পরিভাষায় আমি বলবো। এই জন্যে এই যে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপির যে প্রধানমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি কতকগুলো নিরপেক্ষ কথা বলে চলে গেলেন, সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে সেখানে নাকি তিনি আরজি করেন নামটি পর্যন্ত মেনশন করেননি, করতে প্রয়োজন বোধ করেননি, করেছেন কি না ভগবান জানে, আর জানে মিডিয়া, জানে মিডিয়া যা বলছে তাই দেখছি, তাই শুনছি, তাই বলছি, কিন্তু কোথায় আমার সন্তানটির মৃত লাশ বুকে নিয়ে আমি কাঁদছি, আমি কেঁদে চলেছি এবং চিতায় আমার হাতের আগুনে তাকে পুড়িয়ে দিচ্ছি, সেই যন্ত্রণাটা পিতার রূপী সেই প্রশাসক রাজার নৃপতির কোথায়, সেই আপিলটা কোথায়? যেদিন আমি আরজিকর মঞ্চে ধর্ণা মঞ্চে গিয়েছিলাম সেদিন রাজ্যপাল এসেছিলেন, বললে বিচার পাবে ঘোড়ার ডিম, আমি দেখছি বিষয়টা দেখছি, কোথাও আবার শুনছি বলছে রাজ্য সরকার ঠিক করছে না, এর বিচার হওয়া দরকার। আরে ভাই আপনি কি মূলক ঘণ্ট খাওয়ার জন্য বসে আছেন? যত সব সমস্ত পাবলিসিটির জন্যে এক একজন তার ক্ষমতাটাকে অপপ্রয়োগ করে চলেছেন, কেউ কেউ বলছেন এনকাউন্টার করে দিতে, আসল সত্য জাস্টিফিকেশন হলো না, 72 ঘন্টার ভেতরে সিবিআই তদন্ত করে সব কিছু বের করা সম্ভব। আমি
অভিজিৎ গাঙ্গুলী মহাশয় প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলির কথা শুনছিলাম, তিনি বলছেন যে সিবিআই কোনো কিছু করতে পারবে না। তা সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তাধীনে, সে কিছু করতে পারবে না বলে তার কাছে প্রমাণপত্র যাওয়ার আগে সব কিছু নাকি সব হাফিস হয়ে গেছে। তাহলে সিবিআই ঘোড়ার ডিম করতে বসে আছে। কিন্তু 72 ঘন্টার ভেতরে সেটা প্রমাণ করা সম্ভব। অভিজিৎবাবু আরেকটি কথা বলেছেন, সেখানে বলছেন যে যে দোষীকে আজকে ধরা হয়েছে, মানে একজন বা একাধিক যাই হোক, তাদের কোনো রিপোর্ট এখনও বেরোয়নি, তাদের রিপোর্ট এখনোই তৈরি হয়নি, তাহলে কার উপরে মামলা করছে? আরে এটা কমন সেন্সের ব্যাপার না, মেডিকেল সায়েন্স থেকে বোঝা যাচ্ছে না? 150 গ্রাম প্রায় 150 গ্রাম যদি সিমেন্ট বেরোয় তাহলে সেখানে মেডিকেল সায়েন্স কী বলছে? ম্যাক্সিমাম 10 গ্রাম একজনের থেকে বেরোতে পারে একটা উৎকৃষ্ট টাইমে, কিন্তু সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে 6.2 মিলিলিটার অর্থাৎ প্রায় 2.5 গ্রাম। তো বাঙালি সমাজে এমন কোনো সুপুরুষ নেই, এই কাপুরুষের যেটা বেরিয়েছে সেটা কখনো 6 গ্রাম হতে পারে না, ধরলাম হাফ চামচ কি 6 গ্রাম, তাহলে কতজন লাগে? 30 জন লাগে কমপক্ষে। 10 গ্রাম হতে 2 জন লাগে, তাহলে 100 গ্রাম হতে 20 জন লাগে, আর ওদিকে 50 গ্রাম তাহলে 30 জন লাগে। আরে মিনিমাম তো বোঝা যাচ্ছে যে একজন যদি দুবার 2 টাইম যদি ইউজ করে মিসইউজ করে তাহলেও সেটা 15 জনের মিনিমাম নিচে হয় না। এবং সমগ্র আরজি করার স্টাফদেরকে চেক আপ কেন করা হচ্ছে না? সমস্ত স্টাফদেরকে ওখানে কাগজে কলমে সব বের করে নিয়ে এসে তাদের ডিএনএ টেস্ট করা হোক, এবং ওই মেয়েটির ভেতরে যে জৈবরস পাওয়া গেছে সেই জৈবরসে সঠিকভাবে ডিএনএ টেস্ট হোক, সব ধরা পড়ে যাবে। কতক্ষণ লাগে? 72 ঘন্টা আমাদের পাবলিককে নিয়ে ন্যাকামো হচ্ছে, আর কিছু ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে, তাদের আমি বুঝতে পারছি না, দাবি চাই, বিচার চাই, এ সমস্ত কী? স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী তার চরম চূড়ান্ত জায়গায় চলে গেছে, এখন হঠাৎ আন্দোলন এটাই হবে? পদত্যাগ কী? চিরতরে তাকে নিষ্কাশিত করে দাও, তাকে নেপোলিয়নের মতো সেন্ট হেলেন দ্বীপে তাকে নির্বাসনে পাঠিয়ে দাও, এটাই হওয়া উচিত। কিন্তু ওই যে আপনি আপনার প্রশ্নের উত্তরে যেটা লিখেছেন যে ভাগাভাগির ব্যাপার আছে কি না, এই বিষয়টা নিয়ে আমারও সন্দেহ আছে। যতবারই এখানে বড় বড় ক্লিউ তৈরি হয়েছে, বড় বড় ইস্যু তৈরি হয়েছে, নারদা সারদা দেখুন তো আজকে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, লাখো মানুষের প্রাণ নিয়েছে, কোটি কোটি টাকা তারা ভোগ করেছে, আজকে তারা আজও পর্যন্ত মিডিয়াতে তাদের আবার কমেন্ট দেখায়। ওই যে ঘোষ না কি আছে না, কৌনাল ফৌনাল এই সমস্ত কি সমস্ত নাম নিতে ইচ্ছে করে না, বুধনাল এই সমস্ত কুযুক্ত নাল, এই সমস্ত ব্যক্তিরা এক অদ্ভুত স্বৈরতান্ত্রিক প্রণালীর ভেতর দিয়ে আজও সেই নারদার সারদার এই সমস্ত চোর ছেঁচড়াগুলো কী করছে, আজও আপনারা দেখছেন, তাদের বক্তব্য শুনছেন, মিডিয়া তাদেরকে দেখাচ্ছে। কোনো একটা বিষয় কিছু হলে আপনি একটু বলুন তো স্যার, আরে ও কী বলবো, তো একটা চোর, চোরের মুখের ভাষণ নিয়ে কী হবে, তো থাকবে জেলে। তারা এখন মুখপাত্র, মানে মুখপাত্র, মুখের পাত্র, কার মুখের পাত্র বোঝা যাচ্ছে না আজকে। সেই জন্যে পরিষ্কার হয়ে গেছে আরজি করে কোটি কোটি টাকার মামলার কেস। এই কোটি কোটি টাকা যে চ্যান্সেলর ছিল, যে প্রিন্সিপাল ছিল, যে প্রধান ছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত করলেই তো পরিষ্কার ধরা পড়ে যাবে। ইয়ে তো 72 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। হ্যাঁ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কীরকম ধরনের ইনভেস্টিগেশন? সব থেকে নাকি বড় একটা ক্রাইম ইনভেস্টিগেশনের বড় বড় পুলিশ কর্তারা এইসব। আরে ভাই কী নিয়ে পড়াশুনো করেছে কে জানে বাবা, এসব বললে তো আরও মানুষ আমাকে আরও উল্টোপাল্টা বলবেন। আসল সত্য হচ্ছে সব জায়গায় ওই যে একটা শব্দ প্রয়োগ করেছেন, ঘাপলাবাজি, আমি এই শব্দটা খুবই অপরিচিত ছিলাম, ঘাপলাবাজি চলছে, ঘাপলাবাজি আছে এখানে। চুপ, যে দেশের রাষ্ট্রপতি একজন ভদ্রমহিলা, হ্যাঁ আজকে তো আজকে আরজি করে সবাইকে বসে থাকার কথা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের তো এই আরজি করে বসে থাকার কথা, আজকে তাদের পদত্যাগ করার কথা, সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আমরা ব্যর্থ বলে মুখে কুলু পেটে বসে রয়েছে, কিন্তু আসন কেউ ছাড়বে না, দেশের 12টা বেজে যাক আমি ক্ষমতায় থাকি,
আর ধর্ম ধর্ম করে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে যাচ্ছে, বলে ভারতকে হিন্দু রাষ্ট্র করে ফেলবে নরেন্দ্র মোদী সরকার, দেশ বিদেশের সাথে বিশাল বড় কানেকশন, আমেরিকা না থেকে বড় আমেরিকা নাকি তাকে বড় বড় সার্টিফিকেট দিচ্ছে, আর ভারতবর্ষের এই নির্যাতিতা ধর্ষিতা নারীরা ঘুমরে ঘুমরে কেঁদে মরছে এক অলীক জগতে, এক অচিন জগতে। তার নিশানা কেউ জানে না, তার ঠিকানা কেউ জানে না, কারণ তার ঠিকানা জানার প্রয়োজন নেই, কারণ সে আমার মেয়ে নয়। এই বোধে সবাই বোধিত, এই বোধে সবাই, এই বোধকে সবাই ভেতরে প্রবেশ করিয়েছেন। আপনি আমার কেউ না, আমিও আপনার কেউ না, ওই মেয়েটি পাশের বাড়ির মেয়েটি আমার কেউ না, আমি রাজা, ভোট পেলেই হবে। সত্যিকারে যদি আজকে নরেন্দ্র মোদী সরকার বিবাহ করেছিলেন ছোট্ট বাচ্চা মেয়েটি যদি আজকে আর্জি করে পড়তে এসে এভাবে ধর্ষিত হতেন, আমি প্রশ্ন করব যে নরেন্দ্র মোদী সরকার আপনি কি স্টেপ নিতেন? আপনি মুখ্যমন্ত্রী একজন ভদ্র মহিলা, আপনাকে যদি ধর্ষণ করা হতো আপনি কি স্টেপ নিতেন? আজকের যে রামকৃষ্ণ মিশনের অনেক ফলোয়ার্স বলেন রামকৃষ্ণ মিশনে যে স্বামীজি নাকি পলিটিক্যাল ব্যাপারে হাত দিতেন না, একজন কমেন্ট করেছে এখানে, আমার লেকচার শোনার পরে বলছেন যে আমাদের স্বামীজি পলিটিক্যাল ব্যাপারে ইন্টারেস্টে রাখেননি। আপনার কাছে মনে হয়েছে যে এটা পলিটিক্যাল স্টেপ? হ্যাঁ, আমরা আপনার করতাম আপনার কাছে যে এরকম একজন প্রশ্ন করেছেন যেখানে যে লেকচারটিতে সাধু সন্তের কথা আপনি বলেছেন, রাজপথে নামার বিষয়ে, তো ওখানেও তিনি এসে বলছেন, তিনি এবং তিনি আমাদের ফলোয়ার্স, আমাদের সাথে কানেক্টেড, উনি ভুল করে বলে ফেলেছেন, ঠিক আছে, তো তিনি বলছেন যে রামকৃষ্ণ মিশনের স্বামীজি মহারাজরা বা ওনার গুরু বা কেউ হবেন, তিনি বলেছেন যে পলিটিক্যাল ক্ষেত্রে আমাদেরকে যেতে বারণ করেছেন, ইনভলভ হতে বারণ করেছেন। তাই এটা কি পলিটিক্যাল ব্যাপার মনে হচ্ছে? পলিটিক্যাল, আপনি সমাজে বাস করেন না? স্বামীজি সমাজে বাস করতেন না? স্বামীজি আমেরিকা থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আজকে বেলুড় মঠ বানিয়েছে নারী শিক্ষা আন্দোলনের জন্য, নারী শিক্ষার জন্য, ভারতবর্ষের অনাহারী মানুষদেরকে বাঁচানোর জন্য কি কাজ করেছিলেন, সেটা কি ছিল অধর্মনীতি? আর একটা চোখের সামনে আপনার একটা মেয়ে, যদি আজকে আপনার নিজের মেয়ে হতো, আমি ধরছি না সেটা, কোনোদিন আর এই ঘটনা না ঘটুক সেটাই আমি প্রার্থনা করি, কিন্তু আজকে যদি আপনার মেয়ে এইভাবে ধর্ষিত হতো, আপনি স্বামীজিকে বলতেন স্বামীজি এই ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করবেন না, এটা পলিটিক্যাল ব্যাপার? একটা মেয়ে ধর্ষিত হয়ে অত্যাচারিত হয়ে শেষ হয়ে গেল, আপনি বলছেন এটা পলিটিক্যাল ব্যাপার? আপনাদের কোন গুরুরা এই শিক্ষাগুলো দেয় বলুন তো? কোথার থেকে এই সাজেশনগুলো পান? কোথায় এই স্বামীজি এই নির্দেশগুলো দিয়েছেন? স্বামীজি কী ছিলেন সেই ধারণাটুকু আছে মানুষের? হ্যাঁ, শুধু দীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পেছনে একটা নেম প্লেট লাগিয়ে বসে আছেন। আজকে ধর্ম বর্ণ জাত সম্প্রদায় সমগ্র সমস্ত কিছু নির্বিশেষে আজকে এই ঘটনাটাকে আমাদের মাথায় রেখে এই সোচ্চার হতে হবে, প্রতিবাদ জানাতে হবে, এবং এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, আর না হলে তাকে সম্পূর্ণরূপে দেশছাড়া করে দিতে হবে। ওই মোমবাতি জ্বালিয়ে কিছু হবে না, এখানে গদি কেউ ছাড়বে না, গদি থেকে টেনে নামাতে হবে। অবশ্য এখানে আবার মৃত্যুর ভয় আছে, মহাকাল স্বামীজি মহারাজ এরকম বলছে, আপনি তো এরকম বলছেন, আপনি রাস্তায় বেরোলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে। আরে শেষ হয়ে যাবে আর কী করা যাবে? শেষ হয়ে গেলে আর কী করা যাবে? শেষ তো হয়ে যাচ্ছে। আমরা বছরকে বছর, দিনকে দিন ধরে একটু 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 করে কুড়ে 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 যে পোকারা আমাদেরকে খেয়ে নিচ্ছে, শেষ করে দিচ্ছে, ওই রকমভাবে ধীরে ধীরে মৃত্যুর থেকে একবার মৃত্যু হওয়াটা ভালো। দর্শনে আছে একটা কুত্তার মতো চেঁচানো ভালো, কিন্তু সিংহের মতো শক্তিশালী হয়ে ঘুমিয়ে থেকে লাভটা কী আছে? তো যাই হোক, সিংহের মতো অনেক ক্ষমতা নিয়ে আমাদের রাজা মহারাজা নৃপতিরা সবাই বসে আছে, হ্যাঁ, সব চুপ। এর ভেতরের ঘাপলা তো অবশ্যই আছে, সিংহগুলো তো মাংসের ভাগ পাবে, অথচ একটা কুমারী যুবতী চলে গেল, তার মাংসকে কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল, অথচ সেই ব্যথা ব্যতীত হলো না। কিন্তু এর অন্তরালে আর কোন মাংস আছে যে মাংসের ভাগাভাগি আজকের প্রশাসকগণ, স্বৈরাচারী শাসকগণ এগুলো তারা পাচ্ছেন? এ বিষয় নিয়ে কিন্তু সাধারণ জনগণের ভেতরে অনেক প্রশ্ন, কিন্তু অনেকে এটা বলতে পারবে না, সাহস করে বলতে পারবে না, যদি বলে তাহলে নিশ্চিত তার বাড়িতে নোটিশ যাবে। তো যাই হোক, আমি কী আর বলবো, এই সমস্ত বিষয় নিয়ে সবাই চোখে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আমি বলবো সাধারণ জনগণ প্রকৃত স্বাধীনতার জন্য, প্রকৃত বিচার পাওয়ার জন্য তারা সংগ্রাম করুন, আমরা সবাই মিলে সংগ্রাম করি। হয়তো দুই একটা প্রাণ চলে যাবে, দুই একজন জেলে যাবে, কিন্তু নিশ্চিত জেনে রাখুন যে সত্য প্রকাশিত হবে। আন্দোলন থামিয়ে রাখলেই কিন্তু আস্তে 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 বিগত দিনের মতো একটার পর একটা এরকম ঘটনা ঘটবে, আর এগুলো সব চাপা পড়ে যাবে। আলটিমেটলি দেখবেন আবার আগামী বছর গিয়ে বা ছ মাস পরে গিয়ে বা তিন মাস পরে গিয়ে দেখবেন আবার কেউ না কেউ এইভাবে
শিকার হচ্ছেন, হয়তো আপনার স্ত্রী হবে, আপনার মেয়ে হবে, আপনার মা হবে, পাশের বাড়ির মেয়েটি হবে, আর আপনি দেখবেন কী করবেন। আর আসল রহস্য আপনার প্রশ্ন উত্তরে যেটা আপনি রেখে দিয়েছেন লাস্টের যে কথাটি, যে আর আস্থা রাখতে পারছেন না, সত্যি আস্থা রাখার মতো বিষয় আর কিছু দেখা যাচ্ছে না। কারণ এখানে আমি অন্তিমে একটি কথা বলবো, যেদিন রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল শ্রীরামচন্দ্রের, সেখানে প্রধানমন্ত্রী নিজে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনই ঘাপলা ছিল। আমি বলছি সেই দিনই ঘাপলা ছিল, সেই দিনই মারাত্মক একটা ভুল বীজ রোপিত হয়েছিল, বপিত হয়েছিল। এবং রামভদ্রাচার্যকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, উনি একজন একেবারে বিধর্মী লোক, একেবারে স্বৈরতান্ত্রিক ধর্মীয় জগতের একটা গোড়া লোক এবং পয়সাওয়ালা লোক আর কিচ্ছু না, সেই লোককে প্রায়োরিটি দিয়ে পরম সত্যকে শঙ্করাচার্যকে অপমানিত করে সেখানে তিনি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনই হিন্দু সনাতন ধর্মের ধ্বজা পড়ে গেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেই দিনই তিনি ব্যর্থ হয়েছেন। এই জন্য তার চরম জবাব 2024 সালে এসে লোকসভা ভোটে এসে পেয়েছেন এবং তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, এক প্রকার তিনি ফেইলুর, কমপ্লিটলি ফেইলুর। এবং বাকিটা সময় বলবে, তবে সব কিছুর বিচার হবে। তুমি যত বড় নিরীপতি হও, যত বড় রাজা সম্রাট হও না কেন, হিটলার থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় স্বৈরতান্ত্রিক, অনেক বড় বড় ক্ষমতাশালী রাজাদেরকে দেখা গেছে, ক্ষমতাশালী ব্যক্তিত্বদের দেখা গেছে, কিন্তু তারা সারা জীবন থাকতে পারেনি, তাদের বিধ্বংসী অবস্থা জীবনে নেমে এসেছে। আশা রাখছি দেশ সুশান্ত হোক, শান্ত হোক, সুন্দর হোক, সুশৃঙ্খল হোক, সুশৃঙ্খল হোক, এবং একটা সভ্য সমাজ, একটা সভ্য জাতি তারা দেশকে পরিচালনা করুক এবং তারা দেশের নায়ক হোক, এবং যেন আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে, আরজিকরের এই ঘটনার মতো আর কোনো ঘটনা না ঘটতে পারে, সেই প্রত্যাশা রাখি। এবং যতই আমরা বিতর্কিত কথা বলি, যতই আমরা ঝাঁঝালো কথা বলি, তবুও আমার ব্যক্তিগত দিক থেকে আমি পার্সোনালি বলবো যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র সরকার পর্যন্ত, রাজ্য থেকে কেন্দ্র সরকার পর্যন্ত যারা আছেন, অন্তত পক্ষে সব কিছু বিসর্জন দিয়ে মানবিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত হয়ে এই বিচারটা, এই সঠিক তত্ত্বটা যদি আপনার কোনো পরিবারের ভেতরে গিয়েও লাগেও, তবু এই সত্য প্রকাশ করুন, না হলে আপনিও আপনার কাপড় বাঁচাতে পারবেন না, রাজা তুমি উলঙ্গ রয়ে যাবে। কেউ না কেউ এসে বলবে যে রাজা তুমি উলঙ্গ।